হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে দেখবো 20 নভেম্বর 2020, 20th November 2020, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। সবার প্রথমে আমি আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। যেমন প্রথম প্রশ্ন আমি তোমাদের কোনটা জিজ্ঞাসা করেছিলাম, বিহারের রাজ্যপালকে। তো বিহারের রাজ্যপাল হলেন ফাগু চৌহান। এইচডিএফসি ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ল্ড। বিহার রাজ্যের প্রতিবেশী রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। তো এই তিনটে ছিল আগের দিন আমাদের হোমওয়ার্কের প্রশ্ন, তোমরা এগুলো একটু মিলিয়ে নিও। আজকে 10টার সময় রয়েছে স্পিড ম্যাথ টেস্ট #3, যেটা সম্পূর্ণ ফ্রি এবং লাইভ ক্লাস হবে আনএকাডেমিতে। তোমরা যদি এই ক্লাসটা আমার সাথে অংশগ্রহণ করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে এটা একটু চেক করে নাও এবং ওখান থেকে আমার সাথে ক্লাসটা জয়েন করতে পারবে। অক্টোবর মান্থলি ম্যাগাজিন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডাউনলোড করার লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করতে পারবে। এছাড়া এই আলটিমেট জেনারেল নলেজ 2020 যেটা রয়েছে তার ফুল ভার্সন, যেটা 408 পাতার, এবং মিনি ভার্সন 169 পাতার, যেটা অলরেডি অনেক পরীক্ষার্থী কালেক্ট করে ফেলেছে। তোমরাও যদি কালেক্ট করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা এগুলো গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমাদের অ্যাপটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এটা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে, কিংবা নলেজ অ্যাকাউন্ট .in বলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে থেকে তোমরা এই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। চলো প্রথম প্রশ্ন আজকে দেখে নিই কী রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ BCCI এর অফিসিয়াল কিট স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে। অফিসিয়াল কিট স্পন্সর বলতে ড্রেস পত্র এই ধরনের যাবতীয়, মানে খেলার যেসব সামগ্রীগুলো দরকার হয় সবকটার ক্ষেত্রে স্পন্সর করবে হচ্ছে MPL স্পোর্টস। দেখো আমি তোমাদের এখানে ডিটেলস আরও কিছু বলে দিয়েছি, যেমন MPL স্পোর্টস ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার হয়েছে। এটাকে আমরা দেখুন তাহলে কী বলবো, MPL হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার। BCCI MPL স্পোর্টসের সাথে 2020 সালের নভেম্বর থেকে, মানে এই বছরের নভেম্বর থেকে আগামী 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট 3 বছরের চুক্তিপত্র করেছে, 3 বছরের ডিল হয়েছে MPL এর সাথে। চুক্তি অনুযায়ী আসন্ন ভারত অস্ট্রেলিয়া সফরেই নতুন জার্সিতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট টিমকে, আমরা দেখতে পারবো যেখানে নতুন একটা জার্সি থাকবে। শুধুমাত্র পুরুষ ক্রিকেট দল ক্রিকেট নয়, মানে মহিলা ক্রিকেট দলেরও এবং অনূর্ধ্ব-19 Under-19 যে দলের ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রয়েছে তাদের যে জার্সি দেখা যাবে সেখানেই আমরা দেখতে পাবো এইটা। তো এই নভেম্বর থেকেই এটা ডিলটা অলরেডি হয়ে গেছে। সৌরভ গাঙ্গুলি এখন রয়েছেন আমরা জানি প্রেসিডেন্ট অফ BCCI, হেডকোয়ার্টার অফ BCCI হচ্ছেন মহারাষ্ট্রের, মানে এখন মহারাষ্ট্রের মুম্বাই BCCI-র হেডকোয়ার্টার। ফাউন্ডেড হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয় 1928 সেপ্টেম্বরের 2018-তে MPL ফাউন্ডেড হয়েছিল। আমি যে MPL এর এখানে তোমাদের দিয়েছি, MPLটা প্রতিষ্ঠিত হয়েছিল 2018-র সেপ্টেম্বরে এবং এটার হেডকোয়ার্টার রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। যদি কোফাউন্ডার আর CEO অফ MPL দেখি তাহলে হয়ে যাবে শ্রীনিবাস কিরণজি। নেক্সট কোয়েশ্চেন দেখবো, 2020 সালের দ্বিতীয় পর্বের মালাবার এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হচ্ছে। মালাবার এক্সারসাইজ এটা দেখো অনুষ্ঠিত হতে চলেছে আরব সাগরে। এটা অ্যাকচুয়ালি আমেরিকা কাদের কাদের মধ্যে হয় দেখো আমি নিচে লিখে রেখেছি, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে সংগঠিত হয়ে থাকে মালাবার এক্সারসাইজ। তো সেকেন্ড ফেজের এই মালাবার এক্সারসাইজ 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে, মানে আজকে পর্যন্ত এটা হবে। 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত মালাবার এক্সারসাইজ হলো, আজকে পর্যন্ত হয়ে এটা কমপ্লিট হবে। নর্দার্ন আরবিয়ান সিতে হচ্ছে এই প্লেসটা, আমাদের অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করা হয় এক্সামে বা ভেনুটা কোথায় হচ্ছে, নর্দার্ন আরবিয়ান সিতে হচ্ছে মালাবার এক্সারসাইজ। ফার্স্ট ফেজের মালাবার এক্সারসাইজ 2020টা হয়েছিল কোথায়, 3rd to 6th নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে, আর এবছর এটা কিন্তু 24তম, ঠিক আছে, মালাবার এক্সারসাইজ। নেক্সট কোয়েশ্চনে চলে যাব, করোনা ভাইরাসের কারণে মেয়েদের ফিফা অনূর্ধ্ব মানে Under-17 বিশ্বকাপ ফুটবল 2021 সালের পরিবর্তে 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে। দেখো এটা অনুষ্ঠিত হবে ভারতে 2021 সালে 17 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2021 সালে, মানে আগামী বছরে 17 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ কলকাতা সহ ভারতের 5টা শহরে হওয়ার কথা ছিল, সেটা হবে 2022 সালে। আবার চেঞ্জ হয়েছে, মেয়েদের অনূর্ধ্ব 20 বিশ্বকাপ মানে Under-20 বিশ্বকাপ পিছিয়ে 2022 সালে কোস্টারিকাতে হবে।
আচ্ছা, হেডকোয়ার্টার অফ ফিফা কোথায়? সুইজারল্যান্ডের জুরিখে আমরা জানি, প্রচুর আছে এক্সামে। এবং যদি ফিফার প্রেসিডেন্ট দেখি তাহলে হয়ে যাবে গিয়ে ইনফান্তিনো। নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখবো, দেখো কোন রাজ্য বিরসা মুন্ডার জন্মবার্ষিকীকে ট্রাইবাল প্রাইড ডে হিসাবে পালন করলো? ট্রাইবাল প্রাইড ডে হিসাবে পালন করেছে, মানে এটা পালন করছে মধ্যপ্রদেশ। বিরসা মুন্ডার জন্মবার্ষিকী 15th November, মানে জন্ম তারিখ আর কি, জন্ম তারিখ হচ্ছে 15ই নভেম্বর। 15ই নভেম্বর হচ্ছে বিরসা মুন্ডার জন্ম তারিখ। আর এই দিনে প্রত্যেক বছর কিন্তু বিরসা মুন্ডার জন্মবার্ষিকী, মানে বার্ষিকীকে স্মরণ করে এখন থেকে মধ্যপ্রদেশ ট্রাইবাল প্রাইড ডে কিন্তু পালন করবে। মুখ্যমন্ত্রীকে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল যদি দেখি আনন্দিবেন প্যাটেল। 2020 সালের ব্রিক্স সামিট এটা কততম? 2020 সালের ব্রিক্স সামিট হচ্ছে 12তম। 12th ব্রিক্স সামিট 2020-তে যে ব্রিক্স সামিটটা হবে, যেটা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সম্মেলনে যোগদান করেছেন, ঠিক আছে। আর 2012-2016 ভারতে এটা অনুষ্ঠিত হয়েছিল, মানে লাস্ট 2016 ব্রিক্স সামিট হয়েছিল ভারতে। আর 13তম ব্রিক্স সামিট 2021 এটাও ভারতে অনুষ্ঠিত হবে। 12তম ব্রিক্স সামিট এর যে থিমটা, এটার থিম কোনটা ছিল? গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। 12তম ব্রিক্স সামিটের থিম ছিল গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। পরেরটা দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি মৃদুলা সিনহা, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমরা সবাই এনাকে চিনি। তো ইনি কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? ইনি আসলে গোয়ার প্রথম রাজ্যপাল, প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মৃদুলা সিনহা। এর আগের বারে আমাদের রেলের এক্সামে প্রচুর এনাকে নিয়ে প্রশ্ন এসেছিল, গোয়ার রাজ্যপাল এখন কে রয়েছেন। তো ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, 77 বছর এনার বয়স হয়েছিল। বিজেপির মহিলা শাখার প্রধান ইনি ছিলেন, মৃদুলা সিনহা। এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কোন টেনিস খেলোয়াড় এটিপি ট্যুর নাম্বার 1 ট্রফি জিতল? এটিপি ট্যুর নাম্বার 1 ট্রফি এটা জিতেছে নোভাক জকোভিচ, যিনি আমরা সবাই জানি সার্বিয়ার টেনিস খেলোয়াড়। ইনি টেনিস খেলার সাথে জড়িত এবং ইনি হচ্ছে সার্বিয়ার বাসিন্দা, মানে সার্বিয়ার প্লেয়ার। তিনি টেনিসের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে পেটে সাম্প্রাসের পরে, মানে এর আগেরটা পেটে সাম্প্রাস পেয়েছিল, তারপর এখন সেকেন্ড প্লেয়ার হিসাবে এই নোভাক জকোভিচ পেয়েছে ষষ্ঠবার, মানে ছবারের মতো জন্য এই ট্রফিটা অর্জন করেছে নোভাক জকোভিচ। 2011 সালে, 2012-তে, 2014-তে, 2015 এবং 2018-তে এবং 2020-তে এই ট্রফিটা পেয়েছেন। নেক্সট আমরা চলে যাব, কোন রাজ্য সরকার গরু রক্ষার জন্য, গরুকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট কাউজ, গো ক্যাবিনেট এটা স্থাপন করেছে? দেখো, এইটা স্থাপন করা হয়েছে মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলাতে, গোপাস্থামিতে আগরমালওয়া জেলাতে অবস্থিত কামধেনু গাঁও, মানে অভয়ারণ্য, এইখানে এটা স্থাপন করা হচ্ছে। এবং মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে 22 নভেম্বর দুপুর 12টায় এটা আর কি অ্যাকচুয়ালি হবে এখানে, ঠিক আছে, গো ক্যাবিনেট। এ ব্যাপারে আরও পরে ইনফরমেশান পেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। কোন অভিনেত্রী ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন? ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া জোন্স ইনি নিযুক্ত হয়েছেন। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে এবং এটা প্রতিষ্ঠিত হয় 1983-তে। ইন্টারন্যাশনাল মেন্স ডে এটা প্রত্যেক বছর কবে পালন করা হয়? এটা পালন করা হয় 19th November। শিশু যত্নে বিবাহে পরিবার, মানে শিশুদের যত্ন এবং তাদের বিবাহ, পরিবার ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পুরুষদের অবদান তুলে ধরতে এই দিনটা প্রত্যেক বছর পালন করা হয়। আর থিম এবারে 2020-তে যেটা এটা ছিল সেটা হচ্ছে বেটার হেলথ ফর মেন অ্যান্ড বয়েজ, এটা ছিল 2020-তে ইন্টারন্যাশনাল মেন্স ডে এর থিম। সরি, নেক্সট দেখবো ওয়ার্ল্ড টয়লেট ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড টয়লেট ডে 19th November পালন করা হয়। এবছরের থিম যেটা ছিল এটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এর আগের বারে ওয়ার্ল্ড টয়লেট ডে থিম জিজ্ঞাসা করা হয়েছিল এক্সামে। তো দেখো, সাস্টেনেবল স্যানিটাইজেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট ডে থিম 2020-র জন্য। বিশ্বব্যাপী উন্নয়নের জন্য স্যানিটেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যেক বছর এই দিনটা কিন্তু পালন করা হয়। তোমাদের জন্য আজকে হোমওয়ার্কে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে, গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রীকে, গোয়া রাজ্যের রাজ্যপালকে, আইপিএল 2020 টাইটেল স্পন্সর কে ছিল, এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। এরপরে আমরা চট করে একবার দেখে নেবো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো ছিল।
এখানে আমি আর ডিটেলস আলোচনা করবো না, তোমরা একটু আই বাটন বা প্লাস বাটনে ক্লিক করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট দেখে নাও, তোমরা ওখান থেকে 19th November-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো ফার্স্ট আগের দিন প্রশ্ন আমাদের যেটা ছিল, কোন বালিকা বিশ্বের কনিষ্ঠতম লেখিকার তকমা পেয়েছে? আমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছি এর নাম অভিজিতা গুপ্তা, যে কনিষ্ঠতম লেখিকার তকমা পেয়েছে। ভারতের মধ্যে কোন রাজ্যে, মানে কোন রাজ্যে এশিয়ার প্রথম সৌরবিদ্যুৎ চালিত টেক্সটাইল মিলের স্থাপন করা হবে? দেখো এটা করা হচ্ছে মহারাষ্ট্রে। খেলাধুলায় অসামান্য অবদানের জন্য কে ক্যাপিটাল ফাউন্ডেশন ন্যাশনাল অ্যাওয়ার্ড 2020 পেয়েছে? আমরা ছবিতে দেখতে পাচ্ছি নরিন্দর বাত্রাকে। সম্প্রতি নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন মহান ব্যক্তির মূর্তি উন্মোচন করেন? এটা করেছেন স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছেন। ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক কোন মহিলা ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত করেছে? তো দেখো এটা স্মৃতি মান্ধানাকে করেছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, স্মৃতি মান্ধানাকে মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করেছে। বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন দুজন, এখানে রেণু দেবী এবং তারাকিশোর প্রসাদ, সি এবং ডি, ঠিক আছে? দুজনেরই আমি ছবি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কোন ব্যাংক নিও ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? নিও ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে এসবিএম ব্যাংক। জাতীয় নির্বাচন কমিশন অভিনেতা সোনু সুদকে কোন রাজ্যের ইলেকশন কমিশনের স্টেট আইকন হিসেবে নিযুক্ত করেছে? দেখো এক্ষেত্রে পাঞ্জাব এটা করেছে। কোন বিজ্ঞানী প্রফেসর এ এন ভাদুরি মেমোরিয়াল লেকচার অ্যাওয়ার্ড 2020 পুরস্কারে সম্মানিত হয়েছেন? এটা হয়েছে ডক্টর সুশান্ত কর। কোন ব্যাংক সাইবার জালিয়াতির উপর সচেতনতা বৃদ্ধির জন্য মু বন্ধ রাখো এই প্রচার অভিযান লঞ্চের কথা ঘোষণা করেছে? তো এটা আমি আগের দিন বলেছিলাম, এইচডিএফসি ব্যাংক করেছে। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে 10টার সময়, স্পিড ম্যাথ টেস্ট হ্যাশ 3-তে লাইভ এবং ফ্রি যেটা সম্পূর্ণ। আর এই ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল বলে মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও, বন্ধুদের সাথে শেয়ার করে যাও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নাও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।